আমি আব্দুল হাফিজ তামিম পাঠ করছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। সিনেমা হলে কাউন্সিল অধিবেশন হবে। জনাব হামুদুর রহমান সাহেব, এখন সুপ্রিম কোর্টের বিচারপতি, সভাপতির আসন গ্রহণ করবেন। তিনি অ্যাডহক কমিটির সদস্য ছিলেন। অল ইন্ডিয়া মুসলিম ছাত্রলীগ ফেডারেশনের পক্ষ হতে তিনি সভাপতিত্ব করবেন, এটা আমাদেরই দাবি ছিল। আমরা যখন হলে ঢুকলাম তখন দেখলাম অনেক বাইরের লোক হলে বসে আছে। আমরা সভাপতির দৃষ্টি আকর্ষণ করলাম। আমাদের পক্ষ থেকে একরামুল হক বৈধতার প্রশ্ন তুললেন এবং দাবি করল সকল প্রতিনিধি হল থেকে বের হয়ে যাবে, দুইটা গেট খোলা থাকবে, দুই পক্ষ থেকে দুজন করে চারজন প্রতিনিধি প্রত্যেকের আইডি কার্ড পরীক্ষা করে হলে আসতে দিবে। এই সময় হলের উপরতলার বারান্দায় বাইরের ছাত্ররা অনেক এসেছে, তারা দর্শক। একজন ছাত্র হাফ প্যান্ট পরা চিৎকার করে বলছে, আমি জানি এরা অনেকেই ছাত্র না, বাইরের লোক, শাহাজিস দল বড় করবার জন্য এদের এনেছে। পরে খবর নিয়ে জানলাম ছেলেটির নাম কামারুজ্জামান, পরে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব বাংলা পরিষদের সদস্য হয়েছিল। জনাব হামুদুর রহমান সাহেব আমাদের কথা মানলেন না, তিনি সবার কাজ শুরু করে দিলেন। যেখানে 20 জন ছাত্রকে কোঅপ্ট করা হবে কনফারেন্স শুরু হবার সময়, সেখানে তিনি ভোটে দিয়ে দিলেন। আমরা বাইরের লোকদের বের করে দিতে অনুরোধ করতে থাকলাম, ভীষণ চিৎকার শুরু হলো। আমরা দেখলাম মারপিট হবার সম্ভাবনা আছে। কয়েকজন বসে আমাদের সমর্থকদের নিয়ে সভা ত্যাগ করলাম প্রতিবাদ করে। আমরা ইচ্ছে করলে আরেকটা প্রতিষ্ঠান করতে পারতাম, প্রায় সমস্ত জেলায় আমাদের সমর্থক ছিল, তা করব না ঠিক করলাম। তবে কলকাতায় এদের কোনো সভা করতে দেব না। কলকাতায় মুসলিম ছাত্রলীগের নামেই আমরা কাজ করে যেতে লাগলাম, অল বেঙ্গল নেতাদের কোনো স্থান ছিল না। 1947 সাল পর্যন্ত আর কোনো ইলেকশন এরা করে নাই। মুসলিম ছাত্রলীগ দুই দলে ভাগ হয়ে গেল। এক দল পরিচিত হতো শহীদ সাহেব ও হাশিম সাহেবের দল বলে, আরেক দল পরিচিত হতো খাজা নাজিমুদ্দিন সাহেব ও মাওলানা আকরাম খাঁ সাহেবের দল বলে। আমরা মাওলানা আকরাম খাঁ সাহেবকে সকলেই শ্রদ্ধা ও ভক্তি করতাম। তার বিরুদ্ধে আমাদের কিছুই বলার ছিল না। এই সময় একটা আলোড়নের সৃষ্টি হলো। হাশিম সাহেব শহীদ সাহেবের সাথে পরামর্শ করে মুসলিম লীগের একটা ড্রাফট ম্যানিফেস্টো বের করলেন। মুসলিম লীগ রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এর রাজনৈতিক দাবিও থাকবে। ভবিষ্যতে পাকিস্তান পেলে অর্থনৈতিক কাঠামো কী হবে তাও থাকবে। জমিদারি প্রথা বিলোপসহ আরও অনেক কিছু এতে ছিল। ভীষণ হইচই পড়ে গেল। আমরা যুবক ছাত্র ও প্রতিবাদীরা এটা নিয়ে ভীষণভাবে প্রোপাগান্ডা শুরু করলাম। পাকিস্তান আমাদের আদায় করতে হবে এবং পাকিস্তান কায়েম হওয়ার পরে অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো কী হবে তা নিয়ে একটা সুস্পষ্ট রূপরেখা থাকা দরকার। হাশিম সাহেব আমাদের নিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস করতেন, ঢাকায় এসে কয়েকদিন থাকতেন এবং কর্মীদের নিয়ে আলোচনা সভা করতেন। কলকাতার কর্মীদের সাথে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতেন। আমি তার সাথে কয়েক জায়গায় সভা করতে গিয়েছি। এই সময়কার একজন ছাত্রনেতার নাম উল্লেখ না করলে অন্যায় হবে, কারণ তিনি কোনো গ্রুপে ছিলেন না এবং অন্যায় সহ্য করতেন না। সত্যবাদী বলে সবাই তাকে শ্রদ্ধা করতেন, নেতাদের সকলেই তাকে স্নেহ করতেন। তার নাম এখন সকলেই জানেন, জনাব আবু সাঈদ চৌধুরী বার অ্যাট ল, এখন ঢাকা হাইকোর্টের জজ সাহেব। তিনি দুই গ্রুপের মধ্যে আপোষ করতে চেষ্টা করতেন। শহীদ সাহেব ও চৌধুরী সাহেবের কথার যথেষ্ট দাম দিতেন। জনাব আব্দুল হাকিম এখন হাইকোর্টের জজ হয়েছেন। তিনি টেইলর হোস্টেলের সহসভাপতি ছিলেন, ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। জজ মকসুমুল হাকিম সাহেব ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন না, বেকার হোস্টেলের প্রিমিয়ার হয়েছিলেন, ভালো ছাত্র ছিলেন, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতেন। এই সময় নজির আহমেদ নিহত হবার পরে ঢাকার ছাত্রদের নেতৃত্ব দিতেন জনাব শামসুল হক সাহেব, শামসুদ্দিন আহমেদ,
নোয়াখালীর আজিজ আহমেদ ও খন্দকার মোস্তাক আহমদ এবং আরও অনেকে। এরা সকলেই শহীদ সাহেবের ভক্ত ছিলেন, পরে হাশিম সাহেবেরও ভক্ত হন। এরা সকলেই ছাত্র আন্দোলনের সাথে সাথে মুসলিম লীগ সংগঠনকে কোটারির হাত থেকে বাঁচাবার জন্য মুসলিম লীগের সাথে কাজে যোগদান করেছিলেন। ঢাকায় প্রাদেশিক লীগের একটা আঞ্চলিক শাখা অফিস হাশিম সাহেব খোলেন 150 নম্বর মোগলটুলিতে। কমিউনিস্ট পার্টির মতো হোল টাইম ওয়ার্কার হিসেবে এরা অনেকেই যোগদান করেন। শামসুল হক সাহেব এই অফিসের ভার নেন। আমরাও কলকাতা অফিসে হোল টাইম ওয়ার্কার হয়ে যাই। যদিও হোস্টেলে আমার রুম থাকত, তবুও আমরা প্রায়ই লীগ অফিসে কাটাতাম। রাতে একটু লেখাপড়া করতাম, সময় সময় কলেজে পার্সেন্টেজ রাখতাম। পাকিস্তান না আনতে পারলে লেখাপড়া শিখে কি করব। আমাদের মতো অনেকের মধ্যে এই মনোভাব সৃষ্টি হয়েছিল। কলকাতার আহমেদ আলী পার্কে মুসলিম লীগ কাউন্সিল সভা শুরু হবে, তখন দুই পক্ষের মোকাবেলা হবে। আমরা হাশিম সাহেবকে জেনারেল সেক্রেটারি করব এবং ম্যানিফেস্টো পাশ করব। অন্য দল হাশিম সাহেবকে সেক্রেটারি হতে দেবে না। নেতাদের মধ্যে অনেকেই শহীদ সাহেবের সমর্থক ছিলেন, তারা শহীদ সাহেবকে সমর্থন করতেন কিন্তু হাশিম সাহেবকে দেখতে পারতেন না। শেষ পর্যন্ত মাওলানা আকরাম খাঁ সাহেব, শহীদ সাহেব ও খাজা নাজিমুদ্দিন সাহেব বসে একটা প্যানেল ঠিক করলেন। হাশিম সাহেবই সেক্রেটারি থাকবেন, তবে ম্যানিফেস্টো এবার পাশ হবে না। একটা সাব কমিটি করা হবে, তাদের রিপোর্ট নিয়ে আলোচনা করে ম্যানিফেস্টো ঠিক হবে। আমার মনে হয় ম্যানিফেস্টো সম্বন্ধে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। আর কী কী সিদ্ধান্ত হয়েছিল আমার ঠিক মনে নাই। যা হোক, শহীদ সাহেব বললেন, এখন গোলমাল করার সময় নাই, পাকিস্তানের জন্য সংগ্রাম করতে হবে। নিজেদের মধ্যে গোলমাল হলে পাকিস্তান দাবি সংগ্রাম পিছিয়ে যাবে। এই সময় বাংলায় মুসলিম লীগ সরকারের পতন হয়, গভর্নর শাসন ক্ষমতা নিজের হাতে নেন। শহীদ সাহেব দেখলেন যুদ্ধের সময় অধিক লাভের আশায় ব্যবসায়ীরা কালোবাজারে কাপড় বিক্রি করার জন্য গুদামজাত করতে শুরু করেছে। একদিকে খাদ্য সমস্যা ভয়াবহ, শহীদ সাহেব রাত দিন পরিশ্রম করছেন, আর একদিকে অসাধু ব্যবসায়ীরা জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করেছে। শহীদ সাহেব সমস্ত কর্মচারীদের হুকুম দিলেন মারোয়ারি ব্যবসায়ীদের আড্ডাখানা বড়বাজার ঘেরাও করতে। সকল বড়বাজার ঘেরাও করা হলো, হাজার হাজার গজ কাপড় ধরা পড়ল। এমনকি দালানগুলির নিচেও এক একটা গুদাম করে রেখেছিল, তাও বাদ গেল না। এমনি করে সমস্ত শহরে চাউল গুদামকারীদের ধরবার জন্য একইভাবে তল্লাশি শুরু করলেন। মারোয়ারিরাও কম পাত্র ছিল না। কয়েক লক্ষ টাকা তুলে লীগ মন্ত্রী সভাকে খতম করার জন্য কয়েকজন এমএলএকে কিনে ফেলল। এক ভোটে লীগ মন্ত্রিত্বকে পরাজয় বরণ করতে হলো। যদিও এটা অনাস্থা প্রস্তাব ছিল না, খাজা নাজিমুদ্দিন সাহেব চ্যালেঞ্জ দিলেন এই কথা বলে যে আগামীকাল আস্থা ভোট নেব, যদি আস্থা ভোট না পাই তবে পদত্যাগ করব। স্পিকার ছিলেন নওশের আলী সাহেব। পরের দিন তিনি এ ব্যাপারে রুলিং দিলেন, মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেছে, আর কোনো আস্থা ভোটের দরকার নাই। আমি কিছু সংখ্যক ছাত্র নিয়ে সেখানে উপস্থিত ছিলাম। খবর যখন রটে গেল লীগ মন্ত্রিত্ব নাই, তখন দেখি টুপি ও পাগড়ি পরা মারোয়ারিরা বাজি পোড়াতে শুরু করেছে এবং হইচই করতে আরম্ভ করেছে। সহ্য করতে না পেরে আরও অনেক কর্মী ছিল, মারোয়ারিদের খুব মারপিট করলাম, ওরা ভাগতে শুরু করলো। জনাব মোহাম্মদ জানলি সাহেব বাইরে এসে আমাকে ধরে ফেললেন এবং সকলকে বুঝতে চেষ্টা করলেন। হিন্দু নেতারাও বাইরে এসে প্রতিবাদ করল। যা হোক, কিছু সময় পর সব কিছু শান্ত হয়ে গেল, আমরা ফিরে এলাম। এই সময় বোধহয় 1.5 বছরের মতো মুসলিম লীগ শাসন করে। যদিও গভর্নরই সব ক্ষমতার মালিক ছিলেন, আমি নিজে জানি শহীদ সাহেব কলকাতা ক্লাবের সদস্য ছিলেন। রাতে 1-2 ঘন্টার জন্য কলকাতায় থাকলে ক্লাবে যেতেন, কিন্তু যেদিন তিনি সিভিল সাপ্লায়ারের মন্ত্রী হন তারপর থেকে এক মুহূর্তও সময় পান নাই কলকাতা ক্লাবে যেতে। রাত 12টা পর্যন্ত তিনি অফিস করতেন। আমি ও নুরুলদিন রাত 12টার পরই শহীদ সাহেবের সাথে দেখা করতে এবং রাজনীতি সম্পর্কে আলোচনা করতে প্রায়ই তার বাড়িতে যেতাম, কারণ দিনের বেলা তিনি সময় পেতেন না।
তিনি আমাদের এই সময়ের কথা বলে দিয়েছিলেন। এর পূর্বে আমার ধারণা ছিল না যে এমএলএরা এইভাবে টাকা নিতে পারে, এরাই দেশের জনগণের প্রতিনিধি। আমার মনে আছে আমার উপর ভার পড়ল কয়েকজন এমএলএকে পাহারা দেবার, যাতে তারা দল ত্যাগ করে অন্য দলে যেতে না পারে। আমি তাদের নাম বলতে চাই না, কারণ অনেকেই মৃত্যুবরণ করেছেন। একজন এমএলএকে মুসলিম লীগ অফিসে আটকানো হলো। তিনি বারবার চেষ্টা করেন বাইরে যেতে, কিন্তু আমাদের জন্য পারছেন না। কিছু সময় পরে বললেন আমাকে বাইরে যেতে দিন, কোনো ভয় নাই, বিরোধী দল টাকা দিতেছে, যদি কিছু টাকা নিয়ে আসতে পারি আপনাদের ক্ষতি কি, ভোট আমি মুসলিম লীগের পক্ষেই দিব। আশ্চর্য হয়ে চেয়ে রইলাম তার দিকে। বৃদ্ধ লোক, সুন্দর চেহারা, লেখাপড়া কিছু জানেন, কেমন করে এই কথা বলতে পারলেন আমাদের কাছে? টাকা নেবেন একদল থেকে অন্য দলের সভ্য হয়ে, আবার টাকায় এনে ভোটও দেবেন না, কতটা অধপতন হতে পারে আমাদের সমাজের। এই ভদ্রলোককে একবার রাস্তা থেকে আমাদের ধরে আনতে হয়েছিল, শুধু সুযোগ খুঁজছিলেন কেমন করে অন্য দলের কাছে যাবেন। এই সময় ফজলুর রহমান সাহেব আমাকে ডাকলেন, তিনি চিফ হুইপ ছিলেন। আমাকে বললেন, আপনাকে এই 12টার সময় আসাম বেঙ্গল ট্রেনে রংপুর যেতে হবে, মুসলিম লীগের একজন এমএলএ যিনি খান বাহাদুরও ছিলেন তাকে নিয়ে আসতে হবে। টেলিগ্রাম করেছি, লোকও পাঠিয়েছি, তবুও আসছেন না। আপনি না গেলে অন্য কেউই আনতে পারবে না। শহীদ সাহেব আপনাকে যেতে বলেছেন, আপনার জন্য টিকিট করা হয়েছে। কয়েকখানা চিঠি দিলেন। আমি বেকার হোস্টেলে এসে একটা হাত ব্যাগে কয়েকটা কাপড় নিয়ে সোজা ট্রেন স্টেশনে চলে আসলাম। খাওয়ারও সময় পেলাম না, যুদ্ধের সময় কোথাও খাবার পাওয়া কষ্টকর। ট্রেনে চেপে বসলাম। তখন ট্রেনে কোনো সময় ঠিক ছিল না, মিলিটারিদের ইচ্ছা মতো চলত। রাত 8টায় রংপুর পৌঁছাবো এটা ঠিক সময় ছিল, কিন্তু পৌঁছালাম রাত 1টায়। পথে কিছু খেতেও পারি নাই, ভীষণ ভিড়। এর পূর্বে আমি রংপুরে কোনো দিন যাই নাই। শুনলাম ট্রেন স্টেশন শহরের 3 মাইল দূরে। অনেক কষ্ট করে একটা রিক্সা জোগাড় করা গেল। রিক্সাওয়ালা খান বাহাদুর সাহেবের বাড়ি চিনে, আমাকে ঠিকই সেখানে পৌঁছে দিল। আমি অনেক ডাকাডাকি করে তাকে তুললাম, চিঠি দিলাম। তিনি আমাকে জানেন, বললেন আগামীকাল আমি যাব, আজ ভোর 5টায় যে ট্রেন আছে সে ট্রেনে যেতে পারবো না। আমি বললাম তাহলে আপনি চিঠি দিয়ে দেন, আমি ভোর 5টায় ট্রেনে ঠিকই ফিরে যেতে চাই। তিনি বললেন সেই ভালো হয়। আমাকে জিজ্ঞাসা করলেন না কিছু খাবো কি না, পথে খেয়েছি কি না। বললেন এখন তো রাত 3টা বাজে, বিছানার কি দরকার হবে? বললাম দরকার নাই, যে সময়টা আছে বসেই কাটিয়ে দিব, ঘুমালে আর উঠতে পারবো না, খুবই ক্লান্ত। একদিকে পেট টনটন করছে, অন্যদিকে অচেনা রংপুরের মশা। গতকাল রাতে কলকাতায় বেকার হোস্টেলে ভাত খেয়েছি। বললাম এক গ্লাস পানি পাঠিয়ে দিলে ভালো হয়। তিনি তার বাড়ির পাশেই কোথাও রিক্সাওয়ালারা থাকে, তার একজনকে ডেকে বললেন আমাকে যেন 5টা ট্রেনে দিয়ে আসে। আমি চলে এলাম সকালের ট্রেনে, কলকাতায় পৌঁছালাম আরেক সন্ধ্যায়। রাস্তায় চা বিস্কুট কিছু খেয়ে নিয়েছিলাম। রাতে আবার হোস্টেলে এসে ভাত খাই, ভীষণ কষ্ট পেয়েছি, খেপেও গিয়েছি। ফজলুর রহমান সাহেবকে বললাম আর কোনো দিন এই সমস্ত লোকদের কাছে যেতে বলবেন না। একদিন পরে তিনি এসেছিলেন, তাকে পাহারা দেওয়ার জন্য লোক রাখা হয়েছিল, তবুও পিছনের দরজা দিয়ে এক ফাঁকে তিনি পালিয়ে গিয়েছিলেন। খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায় নাই। আমরা ছাত্র ছিলাম, দেশকে ভালোবাসতাম, দেশের জন্য কাজ করতাম, এই সকল জঘন্য নীচতা এই প্রথম দেখলাম। যদিও পরে অনেক দেখেছি, কিন্তু এইবার প্রথম। এই সমস্ত খান বাহাদুরদের দ্বারা পাকিস্তান আসবে, দেশ স্বাধীন হবে, ইংরেজকে তাড়ানোও যাবে, বিশ্বাস করতে কেন জানি কষ্ট হতো। মুসলিম লীগ প্রতিষ্ঠার পূর্বে ছিল খান সাহেব, খান বাহাদুর, ব্রিটিশ খেতাবদারীদের হাতে, আর এদের সাথে ছিল জমিদার, জোতদার শ্রেণীর লোকেরা। এদের দ্বারা কোনো দিনও পাকিস্তান প্রতিষ্ঠা হতো না। শহীদ সাহেব ও হাশিম সাহেব যদি বাংলার যুবক ও ছাত্রদের মধ্যে মুসলিম লীগকে জনপ্রিয় করতে না পারতেন এবং বুদ্ধিজীবী শ্রেণীকে টেনে আনতে না পারতেন, তাহলে কোনো দিনও পাকিস্তান আন্দোলন বাংলার কৃষকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারত না।
যদিও এই সমস্ত নেতাদের আমরা একটু বাধা দিতে চেষ্টা করেছিলাম কিন্তু সম্পূর্ণরূপে পরাজিত করতে পারি নাই, যার ফলে পাকিস্তান হওয়ার সাথে সাথেই এই খান বাহাদুর ও ব্রিটিশ খেতাবধারীরা তৎপর হয়ে উঠে ক্ষমতা দখল করে ফেলল। কী কারণে এমন ঘটল তা পরবর্তী ঘটনায় পরিষ্কার হয়ে যাবে।